যখন আমরা এখানে কল করি কাউকে মানে আমরা কিন্তু সেই নাম্বারটাকে সেভ করি না তখন কিন্তু আমরা কল করি তার কাছে কিন্তু ঠিকই কলটা চলে যায় বা তার সাথে আমাদের কিন্তু ঠিকই কথা হয়ে যায় এখন কি বন্ধুরা যে সেই নাম্বারটা কিন্তু আমরা কিন্তু সেভ করিনি আর সেই নাম্বার থেকে যদি কোনো কল আমাদের মোবাইলে আসে তাহলে কিন্তু সেটাকে ব্লক বলে মানে ব্লক লিস্ট কল করলেই বলবে ব্যস্ত বিজি এরকম তো যাই হোক তো এই সমস্যাটা প্রত্যেক আর কি নতুন মোবাইলে এই সমস্যাটা কিন্তু পাওয়া যাচ্ছে তো এটার সমস্যাটা আমি সমাধান করে দেবো এই ভিডিওতে তো আবার আমি বলে দিচ্ছি যে রং নাম্বার থেকে যদি কোনো কল আসে আপনার মোবাইলে তাহলে কিন্তু ব্যস্ত বলবে আর আপনি যদি সেই নাম্বারটা দিয়ে যদি আপনারা কল লাগান তাহলে কিন্তু তার কাছে ঠিকই লাগবে তার সাথে কিন্তু কথা টথা সব হবে এখন যদি আপনারা সেই নাম্বারটা সেভ করে দেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না তো আপনারা কিন্তু সেভ না করেও কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারছেন বা পারবেন এই ভিডিওতে তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না তাড়াতাড়ি শুরু করি তো আমরা সরাসরি চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে মানে মোবাইলের স্ক্রিনে তো আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে আপনারা এই সাইডে দেখতে পারবেন সেই স্ক্রিনের রেকর্ডিংটা তো সরাসরি আমরা কী করবো আমরা চলে যাবো আমাদের মোবাইলের যেটা কল ডায়লার মানে ফোন যেখান থেকে আমরা কল করি সেখানে যাওয়ার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি যে থ্রি ডট এই যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এখানে সেটিংস এই যে দেখতে পাচ্ছেন সেটিংস এই মার্ক চিহ্নটার এই সেটিংসে ক্লিক করবেন তো এই ভিডিওটা বানানো হচ্ছে এক কারণেই যে আমাকে কিন্তু মানে খুবই রিকোয়েস্ট করা হয়েছে যে মানে এই বিষয়ে একটা ভিডিও বানাও একটা দোকানদার বলেছে তো চলো যাই হোক এই ভিডিওটা আদার্স যারা দর্শক আছে তারাও দেখবে বা যারা নতুন মোবাইল কিনেছে বা এ প্রবলেম প্রবলেমটা হচ্ছে তারাও দেখবে তো এখন আমরা কি করব। আমরা দেখতে পারবো এখানে একটা অপশান সেটা হচ্ছে কি যে ব্লক নাম্বার এই যে দেখতে পাচ্ছেন ব্লক নাম্বার এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো উপরে করে দেখতে পারবো কি এই যে দেখতে পাচ্ছেন আননাউন নাম্বার মানে আননাউন ব্লক কল ফ্রম ইনডিফেন ডিফাইড কলার এই অপশানটা কিন্তু আপনাদের অন থাকবে যাদের এই প্রবলেমটা হয় তো এই যদি অপশানটা যদি আপনাদের অন থাকে তাহলে আপনারা কি করবেন সিম্পলি এই অপশানটাকে এখান থেকে অফ করে দিবেন এই অপশানটা অন থাকলে কি হবে মানে রং নাম্বার থেকে যেগুলো নাম্বার আপনারা আপনার মোবাইলে সেভ করেননি সেগুলো নাম্বার থেকে যদি কল আসে তাহলে কিন্তু এই অপশানটা অন থাকলে সেটা ব্লক বলবে বা ব্যস্ত বলবে তাদের কল কিন্তু আপনার মোবাইলে কখনো আসবে না আপনারা কিন্তু খুব সহজেও বুঝতে পারবেন না যে আপনার মোবাইলে কল এসেছে তো এই অপশানটা আপনারা সবসময় দেখে আর কি এই অপশানটা এখান থেকে এটাকে অফ করে দেবেন তো সিম্পলি আমি এখান থেকে অফ করে দিচ্ছি তো যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ এখন যদি কোনো রং নাম্বার দিয়ে কল আসে তাহলে কিন্তু আপনার মোবাইলে কলটা আসবে আপনারা কিন্তু সেটা রিসিভ করে কথা বলতে পারবেন কোনো সমস্যাই হবে না তো এই ছিল আজকের এই ভিডিও যদি এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন